রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বীরহাটা এলাকার পার্বতী মাঠে ডক্টর এপিজে আব্দুল কালাম ফাউন্ডেশনের উদ্যোগে এবং হিউম্যানিটি গ্রুপের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, রক্তের সংকট মেটানোর জন্য তারা এইরূপ উদ্যোগ গ্রহণ করেছেন। এটা আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম ফাউন্ডেশনের তরফ থেকে হিউম্যানিটি গ্রুপের সহায়তায় বর্ধমান শহরে একটা ছোট্ট রক্তদান শিবির আমরা সংগঠন করলাম। আগামী দিনে আরও বৃহৎ আকারে অনেক উন্নয়নমূলক কাজ সমাজের ক্ষেত্রে আমরা করতে চাই। আমাদের ফাউন্ডেশন এ ধরনের বিভিন্ন কাজের কার্যকলাপের সাথে বহুদিন ধরেই যুক্ত। তো এই রক্ত যেহেতু একটা আমাদের শহরে কৃত্রিমভাবে একটা রক্ত যোগানের একটা অভাব রয়েছে, সেই জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের একটা সামান্য উদ্যোগ। কতজন আজকে রক্তদান করছেন? এখনো অবধি তো প্রায় 25 জন মতো রক্তদান করেছেন। টার্গেট কত? আমাদের টার্গেট আছে অ্যারাউন্ড 60 থেকে 70 জন আজকে রক্ত। কাদের হাতে রক্ত তুলে দেওয়া হবে? রক্ত আজকে আমরা তুলে দিচ্ছি হচ্ছে শিবশঙ্কর সেবা সদন সমিতির হাতে। ওনারা এই রক্তটা না, আজকে আমরা বিশেষ কিছু অ্যাসেস দিন ভেবে করিনি, তবে রবিবার সকলকে পাওয়া যাবে এরকম একটা চিন্তাধারা। আর এই মুহূর্তে একটা রক্ত আমাদের বর্ধমান শহরে একটা ক্রাইসিস রয়েছে, সেটাকে মাথায় রেখে আমাদের এই রক্তদান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।